কোন প্রকার টাকা পয়সা ছাড়া যারা অর্গানিক ভাবে যৌন রোগ থেকে মুক্তি পেতে চায়, আজকের ভিডিওটি তাদের জন্য। স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন বন্ধু, এই গাছটির নাম মিষ্টিদানা। গ্রামে শহরে মোটামুটি সব জায়গা দিয়ে পাওয়া যায়, রাস্তার ধারে এটি পাওয়া যায়, সারা বছরই কম বেশি জন্মে, তবে শীতকালে ব্যাপক পরিমাণে পাওয়া যায় বন্ধু। তবে সম্পূর্ণ অর্গানিক একটি ভেষজ যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। অনেকের যৌন রোগ থাকার কারণে ওয়ান টাইম ট্যাবলেট খেয়ে যারা নিজের জীবন নষ্ট করছে এবং লিঙ্গের ভেন টিস্যুকে অকেজু করছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। এই গাছটি যদি আপনি চিনে রেখে যদি আমার পদ্ধতির মতে ওষুধ তৈরি করতে পারেন, আমি চ্যালেঞ্জ করে বলবো যে আপনাকে ওয়ান টাইম ট্যাবলেট খেতে হবে না। যারা দ্রুত বীর্যপাতের সমস্যা নিয়ে ভুগছেন বা উত্থানজনিত সমস্যা যাদের দীর্ঘদিন থেকে রয়েছে, তারাও এই ওষুধটি তৈরি করে নিজেই সেবন করতে পারবেন, 100% রেজাল্ট পাবেন। তবে ওষুধ তৈরির পদ্ধতিটা আপনাকে জানতে হবে। যদি এটা আপনি জেনে যান তাহলে নিজে বাসায় বসেই আপনি ওষুধ তৈরি করতে পারবেন যৌন রোগের জন্য। কোনো ডাক্তার কবিরাজের কাছে আপনাকে যেতে হবে না, চার পয়সা আপনাকে খরচ করতে হবে না। আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখতে পারেন, বিনামূল্যে একটি সুচিকিৎসা পেয়ে যাবেন। বন্ধু আমার হাতে দেখতে পাচ্ছেন এই মিষ্টিদানা গাছের শেকড়। এই শেকড় আপনি কালেকশন করবেন 100 গ্রাম, কাঁচা শেকড় নেবেন 100 গ্রাম এবং কাঁচা আদা নেবেন 10 গ্রাম। দুইটি একসঙ্গে পাটায় বেটে নেবেন বন্ধু, সুন্দর করে বেটে নেবেন। বেটে নেওয়ার পরে ছোট্ট ছোট্ট করে 60 পিস বটিকা বানিয়ে নেবেন, রোদে হালকা রোদে শুকিয়ে নেবেন। প্রত্যেক দিন রাতে খাবারের পরে কিংবা সহবাসের 1 ঘন্টা আগে একটি করে ট্যাবলেট যদি আপনি কন্টিনিউ সেবন করতে পারেন, প্রথম দিনে আপনি ভালো রেজাল্ট পেয়ে যাবেন। তবে কন্টিনিউ 2 মাস যদি আপনি কন্টিনিউ করতে পারেন, দ্রুত বীর্যপাত আপনার থাকবে না, বীর্য গাঢ় হবে, লং টাইম ধরে সহবাস করতে পারবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।